অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 65 নম্বর পৃষ্ঠা। 65 নম্বর পৃষ্ঠা আমাদের দেওয়া আছে, যেটি অনুশীলনী। হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে। নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময়। চলো, এই অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি। অর্থাৎ আমাদের এমন একটি প্রতিবেদন লিখতে হবে যে প্রতিবেদনে থাকবে বিভিন্ন ভাষাগোষ্ঠী এবং দেহগড়নের মানুষের বর্ণনা, যে যাদের সাথে আমাদের বাঙালি জাতি সম্পর্কিত, অর্থাৎ যাদের পথ পরিক্রমায় বা আমাদের যে বাঙালি জাতির যে পূর্বপুরুষ এক কথা আমরা বলতে পারি, তাদের কথা। তো অ্যান্সারটি আমি এখানে রেখেছি যে এখানে একটা প্রতিবেদন লিখতে হবে। তো প্রতিবেদন লেখার নিয়ম তো আমরা সবাই জানি, প্রথমে তারিখ দিতে হবে, এরপরে শ্রেণীকক্ষ শিক্ষক, ধরো এখানে তারিখটা একটু চেঞ্জ করে দিলাম, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 12 জুন, 12 জুন 2024। তো শ্রেণী শিক্ষক বরাবর আমাদের যে প্রতিবেদনটি যাবে, এরপরে একটা তোমার বিদ্যালয়ের নাম, এরপরে বিষয় বিষয় দিতে হবে, বাংলা অঞ্চলে মানুষের অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবন করে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিত করে প্রতিবেদন, এরপরে জনাব দিয়ে শুরু করতে হবে। আপনার নির্দেশনা ও সংগৃহীত তথ্যাবলীর আলোকে বাংলা অঞ্চলের নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের অনন্যতা ও বৈচিত্র্য নিয়ে আমরা তৈরি করা প্রতিবেদনটি উপস্থাপন করছি। বাংলা অঞ্চলের বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিতকরণ, এটা হচ্ছে আমাদের শিরোনাম। বাংলা একটি সুপ্রাচীন জনপদ, একদিন দুদিন বা 100 বা 200 বছরের মধ্যে এই জনপদ গড়ে ওঠেনি। বাংলা অঞ্চলের রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, আর এই ইতিহাস সমাজ কিংবা সাংস্কৃতিক প্রেক্ষাপট রচিত হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করছে এই অঞ্চলের মানুষ। আমাদের পাঠ্যবই থেকে আমরা জানতে পেরেছি প্রাক সাধারণ অব্দ প্রায় 3000 বছর পূর্ব থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল কিংবা ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষ বাংলায় বসবাস করছে। এদের মধ্যে আর্য, অস্ট্রিক, দ্রাবিড় উল্লেখযোগ্য। এ জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংমিশ্রণে আমাদের এই সংকর বাঙালি জাতি আবির্ভাব ঘটেছে এবং একটি বৈচিত্র্যময় বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে। এর ভিতরে এরপর আমাদের বর্ণনা দিতে হবে, যেমন কি অস্ট্রিক। নৃবৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে যে বাংলার সবচেয়ে প্রাচীন ভাষাগোষ্ঠী হলো অস্ট্রিক। দেহগড়নের উপর ভিত্তি করে এদের বলা হতো পোট্রো অস্ট্রোলাইড। নৃবৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলা অঞ্চলের আদিতম দৈহিক গড়নের মানুষ ছিল পোট্রো অস্ট্রোলাইড, কিন্তু তাদের ভাষার ভিত্তিতে পরবর্তীতে নামকরণ করা হয় অস্ট্রিক ভাষাগোষ্ঠী। বর্তমানে সাঁওতাল, কোল, ভিল এরা অস্ট্রিক ভাষাগোষ্ঠীর অন্তর্গত। এরপরে আসবে আমাদের দ্রাবিড়, সরি। তো ভাষাতাত্ত্বিক গবেষকগণের মতানুসারে দ্রাবিড় ভাষা জনগোষ্ঠীর ভারতবর্ষের সবচেয়ে আদিম ভাষা ভিত্তিক জনগোষ্ঠী। এই ভাষাগোষ্ঠীর মানুষের উৎপত্তি কোথায় তা নিশ্চিত করে বলা যায় না। দ্রাবিড় ভাষায় কথা বলতো বলে তাদেরকে দ্রাবিড় ভাষাগোষ্ঠী বলা হয়। এরা অস্ট্রিক ভাষাগোষ্ঠী ভাষাভিত্তিক গোষ্ঠীকে বিতাড়িত করে বাংলা অঞ্চলে বসতি স্থাপন করে। দ্রাবিড় ভাষাগোষ্ঠী ভারতবর্ষের প্রাচীন নগর সভ্যতার জন্ম দিয়েছিল, যা হরপ্পা সভ্যতা নামে পরিচিত। তো
তো আরেকটি কথা তোমাদের এখানে বলে রাখি, যেহেতু পড়তে গিয়ে আমার অনেক লেট হচ্ছে, বা তোমাদের যদি কারো সময়ের স্বল্পতা থাকে, তোমরা এক কাজ করতে পারো, এটা পজ করে করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সেটাও তোমরা পরে পড়ে নিতে পারবে, অথবা তোমরা এক নজর দেখে নিতে পারো। এখানে কিন্তু সবগুলো আমি হুবহু দেখাচ্ছি। আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদেরকে আহ্বান করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, এবং ভিডিওটি কেমন লাগছে এবং তুমি কোথা থেকে বলছো তোমার অঞ্চলের নামটি অর্থাৎ তোমার জেলার নামটি এখানে লিখে দেবে, এবং তোমরা যদি কেউ ধারণা করতে পারো যে তুমি তোমার অঞ্চলটি কোন অঞ্চলের, বাংলায় যে আগে বিভিন্ন অঞ্চল ছিল প্রাচীন বাংলার বঙ্গ গৌড় সমতট, তো এই কোন অঞ্চলে তুমি বাস করছো। আচ্ছা, এরপর আসে আর্য। আর্যরা এই উপমহাদেশে উত্তর পশ্চিম সীমান্তে বাস করতো এবং আনুমানিক প্রায় 2,500 বছর আগে তারা বাংলায় এসেছিল। এরপরে আসে নিগ্রয়েড ও মঙ্গোলয়েড। তো এদের দেহের গড়নের ভিত্তিতে যেসব জনধারা বাংলাদেশে বা এই বাংলায় বসতি স্থাপন করেছিল তার মধ্যে নিগ্রয়েড এবং মঙ্গোলয়েড ছিল উল্লেখযোগ্য। গারো আদিবাসীরা এই মঙ্গোলয়েড জনধারার একটি ক্ষুদ্র অংশ, এবং হাজার বছর ধরে বাংলা অঞ্চলে বসবাস করার ফলে এই মানুষের, এই সকল মানুষের প্রায় সবাই মিলেমিশে নতুন যে জনধারা সৃষ্টি করেছে তা বর্তমানে বাঙালি জাতি নামে পরিচিতি পায়। এরপর অন্যান্য জাতির আগমন, এখানে আমরা একটি প্যারা দেব। হ্যাঁ, 1300 সাল বা সাধারণ অব্দের শুরুর দিকেই বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম দিকে তুর্কি আফগানদের আগমন ঘটে। তারা বাংলার উত্তর পশ্চিম দিকের একটি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে লখনৌতি নামে একটি রাজনৈতিক কেন্দ্র স্থাপন করে। এরপর বিভিন্ন এলাকা থেকে বাংলায় বিভিন্ন নামে বিভিন্ন অংশে নানান মতধারার যোদ্ধা, বণিক, ধর্মপ্রচারক, পীর, দরবেশ, সুফি, সাধকদের আগমন ঘটে। নবাগত শ্রেণীর অনেকেই বাংলায় স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করলে সেখানে নতুন ধর্ম সংস্কৃতির রীতিনীতি আর সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হয়। ত্রয়োদশ শতকের পর থেকে আরব, পারস্য, তুরস্ক, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে যেসব মুসলমান বাংলায় এসে বসতি স্থাপন করেন তারা সেসব ভূখণ্ড থেকে নিয়ে আসেন নতুন কিছু সামাজিক বিশ্বাস, রীতিনীতি, সাংস্কৃতিক উপাদান। 16 শতকের শেষ ভাগে বাংলায় শেষ ভাগ থেকে বাংলায় মোগল শাসকদের আগমন ঘটে। তারা বাংলার বিভিন্ন অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং শতকের গোড়ার দিকেই তা বাংলা অঞ্চলের পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তার লাভ করে। 15 শতকের শেষ ভাগে বাংলা অঞ্চলে ইউরোপীয় বণিকদের নতুন করে আগমন শুরু হয়। 18 শতকের মধ্যভাগে পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজি বণিকরা হচ্ছে আঞ্চলিক ব্যবসার জন্য বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের প্রধান অংশগুলোকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা অধিকার করে নিলে বাংলা অঞ্চলের মানুষের রাজনৈতিক সাংস্কৃতিক জীবনে নতুন এক পরিবর্তন সূচিত হয়। দৈহিক গড়ন ও ভাষার ভিত্তিতে আদিকালে বাংলা অঞ্চলে দূরবর্তী ভূখণ্ড হতে আগমন ও বসতি স্থাপনের এই ধারা যে শুধু প্রাচীন যুগে চলমান ছিল তা কিন্তু নয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আর্যগণ, উপরে উল্লেখিত বিভিন্ন ভাষাগোষ্ঠীর বিভিন্ন ধারা ও উপধারা, নানান পরিচয়, যেমন মৌর্য, কুষাণ, সুন, গুপ্ত, আরব, যবন, তুর্কি, আফগান, পারসিক, তাজিক, মোঘল, ওলন্দাজ, ইংরেজ, ডেনিশ, রাজপুত প্রভৃতি নাম ধারণ করে বাংলার আঞ্চলিক ভূখণ্ডে প্রবেশ করেছে এবং স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে, নিজেদের ধর্ম সংস্কৃতির প্রচার ঘটিয়েছে। অপেক্ষাকৃত আগে বসতি স্থাপনকারী জনধারার সঙ্গে মিশে গিয়ে একটি বৈচিত্র্যময় ও বহুমাত্রিক সমাজ সংস্কৃতির বিকাশ ঘটেছে, যার নাম বাঙালি জাতি ও বাঙালি সংস্কৃতি। তো এরপর প্রতিবেদকের নাম দিতে হবে, প্রতিবেদন তৈরির তারিখ দিতে হবে। আরেকটি কথা, এটা কিন্তু অনেক বিস্তারিত লেখা, তুমি এখান থেকে তোমার মতো করে তোমার ভাষায় আরো ছোট করে লিখবে, অথবা এটা লিখতেও পারো, তবে আমার পরামর্শ সবসময় থাকবে তুমি তোমার মতো করে লিখবে।
তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর যারা এখনো তোমার স্কুলের নামটি লেখনি, তারা স্কুলের নামটি কমেন্টস বক্সে লিখে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবে, সবার মঙ্গল কামনা করছে, আমার জন্য সবাই দোয়া করবে।